হ্যাঁ, বাড়ির ভিতরে স্যান্ডেল ফোরেন নি, শিক্ষা বাড়ি জানি স্যান্ডেল খালি বাড়ির ভিতরে বাড়ির বাইরে ফোরেন। ইন্ডাকশন চুলাটা এটা হচ্ছে কি, যে কোনো পাশনে কাজ করবো, যে কোনো পাশনে। ভিডিও দেখো ও বড় ফ্রেন্ড নি, তোর পাশে কোন জায়গা বাবা বাবা একটু পরে উঠ ভাই, মানে ওখানে ঘুমো। জয় হিন্দ বন্ধুরা, আজকের তিন নম্বর দিনের ডেইলি ব্লগে আপনারা সবাই ওয়েলকাম। আজকে ব্লগটা শুরু করছি আমার অফিস থেকে। ছেলেটার নাম শ্রী রাজেশ্বর দাস, লক্ষ্মীচরণ রোড, বাসা বাসন্তী ভবনের সামনে। করিমগঞ্জ থেকে চেন্নাই যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে নামি গেছিল এবং কালকে থেকেই তার এখানে খোঁজ পাওয়া যান না। তো তার পরিবারের সদস্যরা এখানে আইসুন সাহায্য চাইতে, এইখানে তার মা আসেন। ওকে, তো ফেসবুকে একটা লাইভ করছি এবং বরাগলির যারা অন্ধ্রপ্রদেশে আছে তারা লোকে আমি একটা মানে ইনফর্ম করতাম আর কি। তো যদিও জিনিসটা চান্সেস বহুতই কম যে ইলা খুঁজে ইয়া পাবা, তবু আমরা কইছি যে অ্যাকচুয়ালি তার লোকেশনটা বারবার চেঞ্জ করে। ওকে, তো ওখানে আমরা দেখছি নেক্সট ফোন আইলে তার যে লোকেশন থেকেই ফোন করবো, এখানে যাতে তারে আটটা ইয়া রাখা যায় এটারই চেষ্টা করবো। তো মোবাইল নাই জানি তো, কিন্তু তার বাড়ির নাম্বার মুখস্থ আছে সব জায়গাতে, জানো যার এখান থেকে বাড়ির মধ্যে ফোন করার আর কি অন্যটার মোবাইল দিয়ে। তো আমি তাদের থানা ছাড়াইছি, এখন দেখা যাক কীটা হয়। আপনারাও ছেলেটাই সিনিয়র রাখুন, যদি কেউ দেখুন তো জানাইবা। এখানে দেখতে পারবা এখন বৃষ্টি আই গেছে, আর ও দেখলাম আমার বাবা গরুরে সবজি দিলা, এখন গরুরে সবজি নিয়ে গরুরে দিল বাবা বাবা। এখানে দেখুন আমার একটা রান্নাঘর, যেটার মধ্যে শুধু চা মিক্সচার সব হইব, এখানে রান্না হয় না। এখানে সেট আপ খুব সুন্দর করে করিয়া রাখছে, যদি এটা ভাল লাগে দেখিয়া সেট আপ করতে পারবা। এই যে ধরুন কতটা গ্লাস চা দুধ তো খাইতে গেলে এইগুলা আদা শরীর বিছনাত আটা হয়েছে মাটিত, এই হচ্ছে বাপার গুমান স্টাইল। ঠিক আছে, ওই টাকা কি দাবে কিটার টাকা দিলাম দিলাম ওখান দিলাম, হয়েছে আমার বিছনার সেট আপ। ওদিকে বৃষ্টি দেয়ের নিচে খাবার যে মুকুদা লাগিয়ে গেছে, মা মনে কই থেকে আইসুন এখন ডাক্তার দেখানি হইতো শিওর। দিদি খানি কি থাকো নিরামিষ নানি সয়াবিন তরকারি ডিং 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 দিল দিল আমার দিল ওই গেছেন কইলে পার্টি আইসনি কিরা খবর শুনছো উঠলাই একটু পরে উঠ ভাই, মানে ওখানে ঘুমো না কিতা দেখ কয়টায় উঠছো দশটায় উঠছো না নি বাহ এগারোটায়। ঠিক আছে বাবু, আসবো লাও, গুড মর্নিং গুড মর্নিং, জয় হিন্দ। ও হো আজকে দেবো, আজকে শিওর মিস হইতো না, ওই গো ডান চিপস চিপস দিলে হইব না চিপস। ঠিক আছে দিব না দিলাম না ভাই দিলাই আজ আজ ক্লিয়ার করে দিব, হিসাব ক্লিয়ার হইব। আঙ্কেল চিপস লেজ 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 আছে জেলি আর কিছু আসেনি বাজেট লিস্ট আর কিছু না আর কিছু নাই না নি। ঠিক আছে দাদুয়ে দিন নি, দাদুয়ে দিন নি তোমারে কোনো দিন দিছুই না কিছু তো ধরো ধরো ধরিয়া খাও দাও যাও খুব ধরো খ দাদু আমরাই দাও খুব দিবা 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 তোমার খানি আ গিয়া ডিং 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 ডিং। কেন গাড়ি চালাইয়া আপনি মাসে ন্যূনতম 30,000 টাকা পর্যন্ত খামাইতে পারবা? মা টাটা তাড়াতাড়ি আইও, গাড়ি দিয়ে নিতে লাগবো নি গাড়ি গাড়ি। মার বাবার এটা ওটা সিস্টেমও নাই যে বাড়িতে একটা গাড়ি আছে
যে গাইলিয়া যাই বা আমার এখন হইন এটা নাই, আমার যুদ্ধে কইতে লাগে সামটাইম, না না আমি গাইলিয়া মামার বাড়ি যেতে পারলা টুকটুকে যাই না, বলি আমি দিয়ে আইমু, না 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 তার গাড়িয়া যেতে নাই ইলেকট্রিক ছুটিয়া যাইবা আবার। ওই যে দেখুন একটা আইসে হকার দেখিলে কিতা কিতা আছে, ওই ওই ভাই আই ওই আই কিতা কিতা আছে তো দেখুন কিতা কিতা, এটা কত টাকা দাম? হ্যাঁ নষ্ট মোবাইল বদল, নষ্ট নষ্ট মোবাইল বদলে বেশি, নষ্ট মোবাইলের বদলা এটা নেই আর কিতা কিতার বদলা, নষ্ট মোবাইল আর চুল 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 কি মেরে চুল কি দাম আছে, চুল দিলে তুমি এটা দিবাই নি, আসেনি আসেনি চুল নষ্ট মোবাইল দেখুন বন্ধুরা, নষ্ট মোবাইল আর মেরার চুলের বদলা এগুলা পাইবা, এই চুল দিয়ে কিতা কিতা করবা আপনি, চুল বিক্রি হয় নষ্ট মোবাইল আসেনি। এই যে দেখুন বন্ধুরা নষ্ট মোবাইল আর চুলের বদলা এইগুলা, হ্যাঁ কোক তোমার লাগে নষ্ট মোবাইল আসেনি, আমার কাছে তো নষ্ট মোবাইল আছে তাই আমি লিয়াই লিয়ে লিয়ে, তো আমার গর্জেস একটা আছে নষ্ট মোবাইল দুইটা আছে দেখিলে, অ্যাকচুয়ালি আছে তিনটাও, আমি ও দুইটা দিয়ে ট্রাই করি তো, হ্যাঁ না বড় নাই ওটাই না আছে, এটা কত পড়বো এটা কত দিবা আপনি, একটা বড় হলে এইগুলো হয় এগুলো হান্ডি বালতি যে কোনো ধরনের নষ্ট মোবাইল, হ্যাঁ তো মোবাইল আপনি কিতা করবা বিক্রি হয় সার্কিট বর্ডা বিক্রি, হ্যাঁ এই ভিতরে বর্ডা না বর্ডা বিক্রি হয় বর্ডা বিক্রি, আপনার বাসা কই, বাসা কলকাতা, আরে ক্যালকাটা থেকে দেখুন আইস হইল, আপনি তখন কোন জায়গা, কানিসাইল, কানিসাইল তখন না, তো আমিও দেখছি মুর্শিদাবাদ থেকে বহুত মানুষ এখানে আয় কানিসাইল থাকে এবং তারা ব্যবসা করে দেখুন, মানে কেউ এটা টাকা দিয়ে কেউ কিনতে পারতো না, টাকা দিয়ে বিক্রি হয়, হ্যাঁ তো মেইনলি নষ্ট মোবাইল আর চুল দিয়ে নানি, তখনই না বৃষ্টিও আই গেছে তো তাই না একটু দাঁড়াইছে না, আমার এক ভাই ওইখানে দাঁড়া বইছে এইখানে দাদা বৃষ্টি হয়ে গেছে, তো সেই মোবাইলটা দিয়ে আমিও বাসনটা পাইছি আর টাকা জমা নিলে কি ওটা আমি লইছি, তালা ব্যাংক কিতা কইছে রে, হ্যাঁ বাড়ির ভিতরে স্যান্ডেল ফোরন নি শিক্ষা পাইছিস নানি, স্যান্ডেল খালি বাড়ির ভিতরে বাড়ির বাইরে ফোরন, ছটি রাখ রাখ আমার মাছ শুনোস না তো, আমার আমার মাছ শুনোস না এখানে বাচ্চা, আজকে আমার গেস্ট হাউসের মধ্যে তেল চুলা মারছে, এটা মেইনলি আমার স্টোররুম এবং যে রুমে আমি মারি থাকি ওখান যাইমো একটা খাঁচে, তখন কয়টা ফার্স্টটা মারছে টোটাল তেল চুলা, তো এখন আমরা যেটা মধুমন আখড়া দেখতে পারবো এদিকে দেবদূত এবং বাচ্চা কেক অ্যান্ড বেক তারার আউটলেটটা এখানে আইছে, ঠিক আছে নতুন, তো আমরা এখন মধুমন আখড়া যাইলাম, আমরা প্রায় এত যেটু হিরণময় যেটু তার আজকে বৈষ্ণব সেবা মধুমন আখড়া, আমি আর সাজন যাইলাম আমরা দাসপট্টি দিয়ে যাইলাম নদীর জল একটু থামা সাজন সবাই একটু নদীর জলটাও দেখাই দিই, ওই যে দেখুন আস্তে আস্তে যা, এই যে দেখুন নদীর জল ওখানে বহুত বেশি আছে, ওইটা সাইড যেটা দেখেন এটা হচ্ছে বাংলাদেশের জবিগঞ্জ, চলো তো আমরা এখন মদনমোহন আখড়াতে আই গেছি, এখানে এসে গিয়া প্রোগ্রাম সাজনে স্কুটিটা রাখি দেন আমার সুজুকি হায়াবুসা, ভাই লিসি ভালো আছো নি, ভিডিও ভালো লাগে ওকে খালি খাইছো নি ওকে ওকে, তো বিগ ফ্যান বলে আমার, তো এই হচ্ছে কি আমরা জেঠু হিরণময় জেঠু দুর্গা পূজার সময় আমরা রেস্টার ক্লাবে সবসময় থাকতাম, জেঠু আমি ফটো উঠাইতাম আর জেঠু পরে ফোন করিয়া কইতা সুজন আমার ফটোটা দিস রে, ও আমার বাবা ভিডিও দেখিয়া দেখো তো একলা একলা হাসি ওটা তখন তাই মাত বন্ধ করে দিস, ভিডিও ভালো লাগে তো এবারে রে ভাইসি তুমি খালি উনি শেষ নি সবার শেষ নি ওকে ভিডিও দেখো নি ভিডিও দেখো, ও বড় ফ্রেন্ড নি তোর পাশে কোন জায়গা, ওকে তো তিনজন আমার সাবস্ক্রাইবার দাও ভাই লিসি, হ্যাঁ ও আইসি 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 বাজাও সি বাজাও বাজাও রে বা বাজাও বাজে রাগালার বাজাও অনিসার ওকে বাজাও বাজাও টং টং করো টং টং, ও বাচ্চে ও ছোট হাকু আইসেন, ও বইরাম বইরাম বইরাম, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখতে পারবা ওদের হেলমেট ফরছিল না পুলিশে নিয়ে তিন দিন লোকাপ ঢুকে ইয়ে রাখছে, ঠিক আছে ওখান থেকে তাই হেলমেট পরে, তো আমার আসলে তো আছে প্রমাণ আছে তোর আসলে আমার আছে তো প্রমাণ আছে, হেলমেট লাগাস না নি, তারপরে এখন খালিদ বই গেছি আমাদের সাজন এজন সব আমার মারে পাইছি, মা তারা কি তারা কিছু খাইতো কর তোর 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 টাকা দিবা 10-20 টাকা দিয়া তো দিয়া তো, ও মা তুমি কই আইছো, খাওয়াতে আইছি কইতেও পারি না কও না বেইনো দিল্লিছে আমার বাবা কই বাবা বাবা ডাক্তার তারপর তাই ফোন করছিল
তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, এখন বাজে 6:10। আমরা আইসি স্টেশন রোড সহচরীর ঠিক উল্টা দিকে, আপনার প্রেস্টিজ এক্সক্লুসিভের শোরুম। এবং তারার যে অফারটা আছিল আপনার ওই যে প্রেস্টিজ এনিথিং ফর এনিথিং, যেটা 30 জুন পর্যন্ত আছিল, এটা 14 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। যেখানে আপনি বাড়ির নষ্ট জিনিস দিয়ে, এই যে বিভিন্ন ধরনের নষ্ট জিনিস দিয়া, প্রেস্টিজের যে কোনো জিনিস লইয়া যেতে পারবা, আপ টু 65% পর্যন্ত ডিসকাউন্ট দিয়া। তো দেখতে পারবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। যদি এই অফারটার ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে চান, তো ক্যাপশনের মধ্যে দেখবা নিচে স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নিবা। তো আপনারা সবগুলো জিনিস জানেন, আমি একটা ওভারভিউ আপনারা দিলাই। আর যদি আপনারা লাস্ট ভিডিওর মধ্যে আমার ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছুর মধ্যেও দেখতে পারছিলা, অনেকগুলো নতুন প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট আমি আপনাদের দেখাই, এই যে বন্ধু ইন্ডাকশন চুলাটা দেখরা, ইন্ডাকশন চুলাটা, এটা হচ্ছে কি যে কোনো বাসনে কাজ করবো, যে কোনো বাসন, এটার লেগে কোনো আলাদা ইন্ডাকশন বেজ লাগতো না। ওকে, বহুত মজার প্রোডাক্ট, এইগুলো আপনারা দেখতে পারবেন। এটার দাম হচ্ছে গিয়া 4,275 টাকা, আপনি ডিসকাউন্টও পাইবা, লগে এটার মধ্যে আপনারা এক্সচেঞ্জ জিনিস দিলেও এটার দাম আরও কমবো। এই সাইডেও দেখুন অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে। একটা হচ্ছে কি শীতের সময়, শীত আই যার, তো শীতের সময় যারা বাড়ির মধ্যে আপনারা গ্রিল কিছু বানাইতে চান, তারা লেগেছে এইসব প্রোডাক্টটা। এই যে দেখুন, তো একটা যে মজার দিন দেয় সম্বাস, শুধু সম্বাস দেওয়ার লাগি বড় করাই লাগতো না। এই যে দেখুন, খালি সম্বাস দেওয়ার লাগি এইটা দিয়ে আপনি সম্বাস দিতে পারবা। এছাড়া আরও বিভিন্ন প্রোডাক্ট এখানে আইছে, নতুন নতুন প্রোডাক্ট আইছে, ডেটও আপনারা এক্সটেনশন হয়েছে। তো আপনারা যদি লাগে আপনারা স্ক্রিনও দেখুন একটা ফোন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিবা। তো এইভাবে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো এনিথিং ফর এনিথিং। তো বাড়ির যে সব আজকে নষ্ট যে কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে, এইগুলো জিনিস লইয়া এখানে যে কোনো প্রোডাক্ট লইয়া যাই, এবং আপ টু 65% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট হয়। এড্রেস তো আপনার জানা আছে, প্রেস্টিজ এক্সক্লুসিভ স্টেশন রোড করিমগঞ্জ অপোজিট সহচরী। স্ক্রিনের মধ্যে তার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো বিষয়ে জানতে তার লোকে যোগাযোগ করবা। ভিডিওটা কিন্তু শেয়ার করবো। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন এক পার্টির অপেক্ষা করতাম। এখানে দেখতে পারবা দেবার সামল, তারা পেজর কিছু একটা হাত চলের ওই সাইড, আমরা হরুমো দেখুন খেয়ে ওদিকে দেখুন, ওগুলো চিনতে পারেননি কখন আমার এখানে থাকবো শঙ্কর। রাত্রে এখন 9টা বাজে, ইন্ডিয়ার ফাইনাল খেলা হচ্ছলের। কিন্তু এখানে যে দেখতে পারবা, তারা ওই সঙ্গে বেঙ্গালুরে ব্লু স্মার্ট কোম্পানি থেকে তারা আইসেন, এবং তারা এখানে ইলেকট্রিক গাড়ি আছে, যেগুলো গাড়ির লেগে তারা রয়েছে কি ড্রাইভারের রিক্রুটমেন্টে তারা আমরা বরাকভেলিতে আইসেন। তো রিক্রুটমেন্ট হইব গিয়া আগামীকালকে, কাল হোক রিক্রুটমেন্ট, ওকে কালকে হইব। এবং তারা কেন গাড়ি চালাইয়া আপনি মাসে ন্যূনতম 30,000 টাকা পর্যন্ত কামাইতে পারবা, তো এই বিষয়ে বিস্তারিত জানতে এইখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তারা লোকে যোগাযোগ করলে। তারা মাত্র আর একদিনই আসুন আমরা বরাকভেলিতে। তো যা যারা জানতে চাই, আপনাকে একটা টেস্ট ড্রাইভ দিতে লাগবো। আপনার ক্রাইটেরিয়া হয়েছে কি, আপনার কাছে 4-হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো, এবং এই ড্রাইভিং লাইসেন্সটা 1 বছর পুরানো হইতে লাগবো। তো এর থেকে বেশি আর কইলাম না, বাকি আপনারা জানতে এই যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, এখন এখানে খেলা শোনেন দেখতে পারবা, এবং আমরা এখন খেলা দেখলাম, ঠিক আছে, আপডেট পরের দিকে পাইবা। রাজেশ্বর দেখতে পারটা ভগবানের কাছে প্রে করেন, প্রে করে ইন্ডিয়া জিততে। ওই দেখুন দেখুন দেখুন, বাকিটা আমরা কিন্তু খেলা দেখলাম বেতলা ইয়ে। এখন দুই বলে 9 রান লাগে, এরকম পরিস্থিতি। দুই বলে রাত্রে 12:10 আমি আইছি, মাইকেলে মশাই টাঙ্গা নিতে আসলাম, বাট তো বাইনি দিলাম। তো বন্ধুরা, আজকের যে ভোগেশনই শেষ করতাম।